বিসমিল্লাহির রহমানির রহিম। লাহুম্মা ইয়াসকুনা ফীহা ওয়া লাদাইনা মাসীদ। আল্লাহ তাআলা যখন তাদেরকে জান্নাতে প্রবেশ করতে বলবেন এবং বলবেন এটা হলো তোমাদের অনন্ত কার খনুদ শব্দের অর্থ হলো অনন্তকাল অবস্থানের জায়গা হলো এটা এখানে তোমরা থাকো তারপরে আল্লাহ তা বলবেন সেখানে তারা যা চাইবে তা তাদের জন্য মৌজুদ থাকবে এবং আমার কাছে আরও বেশি আছে আল্লাহ বলছেন জান্নাতের ভিতরে তারা যা চাইবে সেখানে তাদের জন্য মজুদ থাকবে এখানে মানুষ অনেক কিছুই চাইবে জান্নাতের ভিতরে তার যেটা ইচ্ছা সেটা তারা খেতে পারবে সেটা তারা পড়তে পারবে তাদের সে চাহিদা পূরণ হবে লোফাসের বলছে থেকে বর্ণিত রসুল তার ইমসালী সাল্লাম বলছে জান্নাতে যদি কেউ সন্তান কামনা করে জান্লা আমার একটা সন্তান দরকার দুনিয়ায় সন্তান তো খুব আদরের জিনিস জান্নাতে গিয়ে কেউ যদি সন্তান কামনা করে তাহলে তাকে জান্নাতের ভিতরে সন্তান দেওয়া হবে তবে গর্ভধারণ এবং প্রসাব বেদনা এবং সন্তানের যে ছোট থেকে বড়ো করা লালন পালন করার যে কষ্ট এগুলো থাকবে না সন্তান হবে হয়েই সে ব্যক্তি একটা নারী গর্ভধারণ করার সাথে সাথে সন্তান হবে সেটা বড় হয়ে যাবে সুহান মানে চাইবে কিন্তু চাওয়ার মধ্যে কোনো কষ্ট থাকবে না আল্লাহ তাআলা করে বলছেন ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন ক্বারনিন হুম আশাদু মিনহুম বাতসান ফানাকাবু ফিল বিলাদ হাল আর আমি ধ্বংস করে দিয়েছি কতই না মানব গোষ্ঠীকে তাদের আগে যারা ছিল শক্তিতে থেকে অধিক প্রবণ এবং যারা দুনিয়া নগর বন্দরগুলো বিচরণ করে বেড়াতো থাকলো কি তাদের কোনো স্থান আল্লাহ তালা মক্কার কাফেলদেরকে বলছেন তারা যখন এই পরকালীন জীবনকে অস্বীকার করে পরকালীন জীবনকে তারা যখন স্বীকার করে না মিথ্যা মনে করে যেটা আবার কিভাবে সংগঠিত হবেন এগুলো যখন তারা বলে আল্লাহ আলাহআলা বলছেন যে তোমাদের পূর্বে বহু মানব গোষ্ঠী ছিল যারা বিশাল শক্তি সামর্থ্যের দিক থেকে খুব বেশি বুদ্ধিমত্তার দিক থেকে তারা অনেক বেশি তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি আমরা এখন এই সময় এসে এসে আমরা একটা কথা কিন্তু খুব শুনি যেটা খুব ডিজিটাল যুগ খুব আধুনিক যুগ মানুষ এখন আধুনিক হয়েছে ইতিপূর্বের মানুষ কিছু বুঝত না এটা ভুল এটা ভুল ধারণা আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষের যে শক্তি ছিল তাদের যে বুদ্ধি ছিল তাদের যে মেধা ছিল তার এক হাজার ভাগের এক ভাগ বুদ্ধি মেধাও আমাদের নেই এখন যদি মনে করেন এক বস্তা সিমেন্ট বিশতলার উপরে সম জায়গার উপরে যদি আপনি উঠান বিষতলা সম পরিমাণ কত একটা ছাদের থেকে আরেকটা ছাদের ডিস্টেন্স কতটুকু হয় দশ ফিট এগারো ফিট তাহলে বিষতলা অনুযায়ী দুইশো ফিট তো এক বস্তা সিমেন্ট যদি আপনি দুইশো তালা উঠাতে চান তাহলে কি দিয়ে উঠায় ট্রেন দিয়ে উঠায় যন্ত্র দিয়ে উঠায় একটা মানুষ মাথায় করে বিষতালার উপরে দুই ওজন একশো কেজি ওজনের একটা সিমেন্টের বস্তা উঠাতে পারে না কিন্তু আল্লাহ তাহলে ইতি জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছেন এরমা জাতি বিভিন্ন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আট জাতি জাতি এরা এত পরিমাণ শক্তিশালী ছিল যে পাঁচশো সাতশো পিঠ হুপারের মধ্যে কোনো যন্ত্র ছাড়া টন টন ওজন এক একটা পাথর বহন করে নিয়ে যাইতে হচ্ছে এই যে মিশরের যে প্রামিড যেগুলো সারা দুনিয়ার আর আশ্চার্য সপ্তম আশ্চর্যের একটা আশ্চার্য এই প্রামিডগুলো যে তৈরি করা হয়েছে তখন কি ছিল কত হাজার বছর আগে মোহাম্মদ রসোল্লা সাল্লুসাল্লামেরও হাজার হাজার বছর আগে যেটা তৈরি করা হয়েছে তাহলে মোহাম্মদ থেকে গেছেন দেড় হাজার বছর আগে যখন কোনো প্রযুক্তি ছিল না পিচ্ছু ছিল না এই যে মাটির নিচে যে লালগুলো এখন পাওয়া যাচ্ছে মমি এগুলো পাঁচ হাজার সাত হাজার বছর আগে একটা লাশ বক্স বাক্সের মধ্যে রেখে তারা বাক্সবন্দি করেছে পাঁচ হাজার বছর আগেকার একটা লাশ পচে যায়নি কোন প্রযুক্তি তারা ব্যবহার করেছে কোন মেডিসিন তারা ব্যবহার করেছে আমাদের সবাই এখন বিভিন্ন ধরনের পাউডার ফরমালিন এগুলো দিয়ে একটা লাশকে সাধারণত বিদেশে মারা গেলে দেশে দেশে আনা পর্যন্ত অত এক মাস দুই মাস তিন মাস রকম হয়তো মমি করে মানে রাখা যায় কিন্তু হাজার বা হাজার বছর আগে একটা লাশ তাদের কাছে কোনো প্রযুক্তি ছিল না তাদের কাছে আধুনিক বিজ্ঞান ছিল না আল্লাহ তালা তাদেরকে কী মেধা দিয়েছিলেন কী মেডিসিন তারা আবিষ্কার করেছিল যে একটা লাশ লাশের মধ্যে দিয়ে বাক্সের মধ্যে রেখে দিয়েছে এই তো কিছুদিন আগে পাঁচ হাজার বছর পুরাতন তারা বলছে একটা লাশ বের করেছে পসেনি সোহান আল্লাহ না এই জন্য আমরা মনে করি আমরা খুব বুদ্ধিমান আমরা খুব ভালো জানি আমরা খুব আধুনিক আমরা আমাদের মানে এগুলো বোয়া আমাদের থেকেও অনেক আধুনিক ছিল তারা আমাদের থেকেও তারা অনেক বুদ্ধিমত্তার অধিকারী ছিল আমাদের থেকেও তারা শক্তিশালী ছিল আমাদের থেকেও তারা মেধা মেধাবী ছিল আমাদের থেকে আমাদের দেশের আমাদের এই পৃথিবীর বর্তমান পৃথিবীর মানুষ তো সভ্য বর্তমান পৃথিবীর মানুষ সভ্য হাজার হাজার বছর আগে যখন নবীরা এসে এই পৃথিবীতে রাজত্বগিরি করেছে তখন প্রত্যেকটা কৌমের মানুষ অসভ্য ছিল এই অসভ্য নির্লজ্জ বর্বর একটা জাতিকে তাওহিদের শিক্ষা দিয়ে নবীরা শাসন করে এই পৃথিবী থেকে চলে গিয়েছে এত সহজ ব্যাপার না এজন্য আল্লাহ সু আলা বলছেন যে ইতিপূর্বে আমি তোমাদের থেকে বড় বড় শক্তিশালী জাতিকে ধ্বংস করেছি ইন্ন ফি যানিকা লাযিকরা মান কানালহু তালবুন আও আল-সামা আ ওয়া রয়েছে নিশ্চিত শিক্ষা তার জন্য যার আছে হৃদয় अथवा সে কান পেতে শুনে এমন অবস্থায় যে সে হয় মনোযোগী বলছে আমি যে এই জ্ঞানের কথাগুলো আমি যে তোমাদেরকে বলছি এটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য শিক্ষণীয় ওই সমস্ত ব্যক্তিরা এটা বুঝবে যাদের বোধ শক্তি আছে যাদের বোধ শক্তি আছে যারা জ্ঞান আছে অথবা কান পেতে শোনার অর্থাৎ মনোযোগ সহকারে এটা শোনে এটা নিয়ে চিন্তা করে এটা নিয়ে অনুধাবন করে চোখ বুঝে চিন্তা করে আত্মসমালোচনা করে যে আমি যদি আজকে মরে যাই কালকে আমার কি হবে আমার তো কেউ থাকবে না কেউ আমার হিসাব নেবে না কেউ আমার হিসাব দেবে না আমার একা একা কবরে রেখে আসবে সবাই তো চলে আসবে যাচ্ছে মতো আমি ওর ভিতরে কিভাবে থাকবো আল্লাহ আমার সাথে কি আচরণ করবেন ওর ভিতরে আমার কেউ থাকবে না এই চিন্তা করা একটা মানুষ প্রতিনিয়ত মোহাম্মদুর রসুল্লা সাল্লাই সাল্লাম বলছেন তোমরা বেশি বেশি কবর জেয়ারত করো কেন কবর জেয়ারত করলে কবরের পাশে দাঁড়াইনে নিজের মরণের কথা নিজের মনে আসে যে আমিও তো এই কবরের মধ্যে একদিন কি চলে যাব আমার সাথে কি আচরণ করা হবে এজন্য বেশি বেশি চিন্তা করার আল্লাহ আরাত আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত তাদের জন্য যারা চিন্তা করে যাদের বোধ শক্তি আছে গলাপদ খলাপনাসে মা ওয়া পিল আরদা ওনাহু মাফিস আইয়াম অমা মাসানা মিল্লো আল্লাহ তহ বলছেন এই আসমান এবং জমিন এই আসমান এবং জমিন এবং এই দুইয়ের মাঝে যা কিছু আছে সব কিছুকে আমি আল্লাহ সুবাহ ছয় দিনে সৃষ্টি করেছি কয় দিনে ছয় দিনে সুহান্লাহ মা মাসানা আর আমাকে স্পর্শ করেনি মিল্ল কোনো ক্লান্তি আল্লাহ বলছেন যে তোমরা যে বলছো কাফেররা বলছে যে মানুষ মরে যাবে পচে যাবে হাডটি হয়ে যাবে নিশানা থাকবে না চিহ্ন থাকবে না এ থেকে আল্লাহ মানুষকে কিভাবে বানাবে আল্লাহ বলছেন এই আকাশ এবং জমিন এবং এই দুইয়ের মাসে যা কিছু আছে সব কিছু আমি মাত্র ছয় দিনে সৃষ্টি করেছি এবং এগুলো সৃষ্টি করতে গিয়ে আমার কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করেনি আমি ক্লান্ত ক্লান্ত হয়নি তো সুতরাং এই বিশাল আকাশ এবং জমিন এবং এই দুইয়ের মাঝে যা কিছু আছে এগুলো যদি আমি আল্লাহ সৃষ্টি করতে পারি এবং তোমাদের যখন অস্তিত্ব ছিল না তখন থেকে যদি তোমাদেরকে সৃষ্টি করে আমি এই পৃথিবীতে পাঠাতে পারি তোমরা মরণের পরেও তোমাদেরকে আমি আবার পুনরায় কি করতে পারব সৃষ্টি করতে পারব অতএব তারা যা বলে তাতে আপনি ধৈর্য ধারণ করুন তারা আপনাকে যা বলে আপনি ধৈর্য ধারণ করেন অর্থাৎ তাদের কথার কোনো যুক্তি দেওয়ার কোনো দরকার কোনো যুক্তির দরকার নেই এবং তাদের সাথে কোনো ঝগড়া করারও দরকার নেই তাদের সাথে ফাসাদ করার দরকার নেই আপনার দায়িত্ব হলো দাওয়াত পৌঁছায় দেওয়া আপনি দাওয়াত পৌঁছায় দিয়েছেন বাস ফসবির আপনি এখন ধৈর্য ধারণ করুন এবং কি করুন বাস বিহাম দিয়ার অব বিকা পবলা শামস আপনি তাজবি পাঠ করুন এবং আপনার রবের প্রশংসা করুন থবলা তুলোহারি শামস সূর্য উদিত হওয়ার আগে অর্থাৎ সবে সাদকের আগে আল্লাহর কি করুন প্রশংসা করুন এবং তাজমি পাঠ করুন অকাবলাল গুরুব এবং সূর্য ডোবার আগে সূর্য ডোবার আগে এবং অমিনাল্লাই সুযু আর রাতের অংশে ও তার পবিত্রতা মহিমা ঘোষণা করুন এবং নামাজের পরেও এই আয়াতের দ্বারা মুফাসরিনে কেরাম বলছেন যে আল্লাহ তালা বলছেন যে কবলা তুলো শামস সূর্য উদিত হওয়ার আগে আল্লাহর কি করো প্রশংসা করো আল্লাহ তাজবি পাক করো এই কবলা তুলো শামসি সূর্য ওঠার আগে আল্লাহর তাজবি অর্থ হলো ফজরের সলাত আদায় করো কিসের সলার ফজরের সলাহ আর অকবলাল গরু এবং সূর্য ডুবার আগে তোমরা আল্লাহর তাজবি করো তার মানে কি জ্বর এবং আসরের সালাত আদায় করো তাহলে ফজরের সালাত কখন সূর্য ওঠার আগে আর সূর্য ডোবার আগে আল্লাহর তাজমি মানে জ্বর এবং আসর অমিনান এবং রাতে রাতে ঘুমটা মাঘবীব এবং এসা তার মানে মাঘবীবের হয় কখন রাতে এখন একটা বিরাট ফেতনা আমাদের যারা বিশেষ করে অনলাইন ঘাটাঘাটি করে তারা জানে এক শ্রেণীর বেদাহাতি এক শ্রেণীর মুশ্রিক দাঁড়িয়ে গেছে এর মধ্যে কিছু আছে ওই একটা আছে বাবা জাহাঙ্গীর এরা বলছে যে নামাজ বলে কিছু নেই নামাজ বলে কিছু নেই এবং আহলে কোরআন যারা এরা ওই ওয়াক্তি সালাতের উপরে কোনো আহলে কোরআনরাও ওই সালাফকে বিশ্বাস করে না এবং মোহাম্মাদুর রসুল তারা যেহেতু হাদিসকে বিশ্বাস করে না তারা তারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে সেহেতু মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে মেয়ারাজে গিয়েছিলেন মেয়রাজ থেকে সালাত নিয়ে এসেছেন ওরা এটা বিশ্বাস করে না যেহেতু তারা হাদিস মানে না এই জন্য তারা বলে আল্লাহ তাল্লাহ পুরানুল কারিমের ভিতরে সরাসরি পাশমাত্ম সলাতের কথা বলেননি নি এখন কোরআন সব বিষয় একেবারেই সরাসরি বলেনি কোন কোনো বিষয়ে সরাসরি বলেছেন কিন্তু সব বিষয়কে আল্লাহ তালা সরাসরি বলেননি যেমন দাড়ি রাখার কথা কি কোরআনে আছে আছে ডাইনাত দিয়ে ভাত খেতে হবে এটা পোরানুল ক্যারিমে আছে তাহলে কি এরকম এরকম হাজার হাজার জিনিস যেগুলো পোরানুল ক্যারিমের ভিতরে নেই আল্লাহ তাআলা কোরআনুন কারিম আয়াত নাজি করে দিয়েছেন ইকুমতুম টিকুন আল্লাহ তত্ত্বপিয়র উনি আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও মোহাম্মাদু রসুল্লাহর অনুসরণ করো আল্লাহ তা আল্লাহ কোরান কারিমে বলতে আতিউরুল্লাহ ও আতিউর রসুল তোমরা আল্লাহর আনুগত্য করো রসূনের আনু গত আল্লাহ কোরানে বলছে ময়িং তুতে রু যদি তোমরা রসূলের আনুগত্য করো তাহলে তোমরা কি হেদায়েত প্রাপ্ত হবে এখন আল্লাহ কোরানে বলে দিয়েছেন রাসূলের আনু করতে। পড়তে এখন রাসুলের আনুগত্য কী রাসুলের আনুগত্য হল ডান হাত দিয়ে খাওয়া রাসুলের আনুগত্য হলো দাড়ি রাখা রাসুলের আনুগত্য হলো মোষ ছোটো করে ফেলা রাসুলের আনুগত্য হল ডান কাতে শোয়া রাসুলের আনুগত্য হলো শোয়ার সাথে শোয়ার সময় দোয়া পড়া রসুলের আনুগত্য হলো বাথরুমে যাওয়ার সময় বাম্পা দিয়ে যাওয়া বের হওয়ার সময় ডাইন পা দিয়ে বের হওয়া রাসুলের আনুগত্য মানে ঘরে প্রবেশ করার সময় পা দিয়ে প্রবেশ করো বাম্পা দিয়ে বের হও রাসুলের আনুগত্য মানে মসজিদে ঢুকার সময় দোয়া পড়ো মুসলমান অনুগত মানে মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়ক তা মোহাম্মাদ রসুল্লা যে কোরআন নাজি হয়েছে এ কোরআনে এই গোটা বিশ্বের মানব গোষ্ঠীর যে লক্ষ কোটি যে সমস্যা সমস্ত সমস্যাগুলো যদি এই নাম ধরে 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 যদি কোরআনে বলে দিত তাহলে তো এই কোরআন তিরিশ পারা না তিন হাজার পারা হইত মোহাম্মাদ রসুল্লাহ অনুগত্য করো এখন মোহাম্মাদ রসীনুল্লাহ ওয়ালিকুম আসসালাম কোনটা আনুগত্য রসুল কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ রসুল সাল্লু সব সবগুলো বিস্তারিতভাবে কি করেছেন বর্ণনা করেছেন সুতরাং আমরা কোরআন বুঝতে হলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লুয়ালিবুয়া সাল্লামের হাদিস বুঝতে হবে এজন্য বহু ধরনের ফেতনা এখন পীর ওরান কোরআন কি বুজুর্গ তো ওদেরকেও দরবেশ বলা পুরো পীর মানে কি দরবেশ না তে এক দরবেশ এখন জেলের মধ্যে আছে না এই তরবেশ আর ওই দরবেশের মধ্যে কোনো পার্থক্য আছে না এও চোর ও সোর এও ডাকায় তো ডাকায় তে হয় ব্যাংকের টাকা চুরি করে আর পাবলিকের টাকা চুরি করে সব সোর বরং এই চোর এই তরবেশ নিয়ে আমতের দিন আল্লাহর কাছে নাজাত পাইলেও পাইতে পারে কিন্তু এই ধর্ম চোর দরবেশ যারা আছে এদের নাজাতের কোনো শিলা নেই এরা একেবারে সরাসরি আল্লাহ এবং তারা চলে দুঃশিহে এই জন্য দরবেশ এখন গানি হয়ে গেছে মানুষের কাছে দরবেশ বললেই বোঝে বাংলাদেশে একজন দরবেশ ছিল কিন্তু আমরা তিরিশ চল্লিশ বছর আগে দরবেশের কথা শুনলে মনে করতাম ওরে বাবা ইনি হলেন একদম ফার্স্ট ক্লাস আন্দার হলি ঠিক না ঠিক তো এই হলো কাহিনী সুতরাং ধর্মের মধ্যে ধর্ম না জেনে ধর্মের ব্যাখ্যা করা এটা চরম গুমরাহি আল্লাহ রসুন বলেছেন তিরমিজির একটা বর্ণনা মান মানাল ইলমিন যে ব্যক্তি কোরান না জেনে কোরআন না জেনে কোরান থেকে কথা বলবে সে ব্যক্তি তার স্থানকে জাহান নামের মধ্যে কি করে নিল নির্ধারণ করে নিল এজন্য দেখেন আবার এই যারা যত ধরনের বড় বড় ভণ্ড আছে একেবারে সব বড় বড় ভণ্ড যারা আছে এরা কি করে কি করে চ্যালেঞ্জ করে দেখবেন কি করে চ্যালেঞ্জ করে রাজনীতির ভিতরে যারা রাজনীতির ভিতরে দুর্বৃত্তায়ন করে যারা দস্যু যারা বদমাইশ অপরাজনীতি যারা চর্চা করে এরা দেখবেন মঞ্চে দাঁড়ায় বড় বড় বক্তব্য দেয় বড় বড় বক্তব্য দেয় অথচ এরাই এই সমস্ত অপকর্মের সাথে কি জড়িত ধর্মের ভিতরে সব থেকে বদমাইশ যারা যারা ধর্মের ভিতরে সব থেকে বড়ো বেদাতি ধর্মের ভিতরে দুর্বৃত্তায়ন যারা করে ধর্মের ভিতরে যারা ফইর এরা দেখবেন চ্যালেঞ্জ করেন। এই আগামীকাল থেকে শুরু হচ্ছে মনে হয় কী মাস রবিউলা ওন মাস না দেখবেন চারদিকে শুধু চ্যালেঞ্জের সরাসরি ইলাদুল নবীর উপরে চ্যালেঞ্জ লাখ টাকার কোটি টাকার চ্যালেঞ্জ এই যেগুলো নামাজ পড়ে না গাজা খায় বিভিন্ন আস্তানার উপারে গড়ে এরা চ্যালেঞ্জ দেয় ওই লালনের মাজারে যেয়ে দেখবেন সব গাঁজা নিয়ে বসে আছে এরা ধর্ম নিয়ে চ্যালেঞ্জ দেয় তো এদের চ্যালেঞ্জ বাংলাদেশের কোনো এই যে আমাদের বারদে হসপিটাল আছে তারপরে বঙ্গবন্ধু হসপিটাল আছে বাংলাদেশ মেডিকেল আছে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ আছে ওই ইন্ডিয়ার ভিতরে যে বড় বড় মেডিকেল আছে কোনো বিখ্যাত কোনো ডাক্তার কখনো চ্যালেঞ্জ দেয় যে আবার এই ওষুধ খেয়ে যদি না সারে টাকা ফেরত কোনোদিন শুনেছেন কোনো জায়গায় কিন্তু বাবা এই কাঠগড়া বাজারে তিন রাস্তার মোড়ে দেখবেন বসে কয়টা ছাগলের নদীর মতন কয়েকটা ট্যাবলেট নিয়ে বসে একেবারে মা বাবা সৈদ্য গোষ্ঠী তুলে চ্যালেঞ্জ দেবে আবারই বড়ি খেয়ে যদি কোনো কিছু না টাকা তো ফিরত আমার সৈদ্য গোষ্ঠী তোর গোলামি করবে দেয় না বেটে দেয় না চ্যালেঞ্জ তা মনে রাখবেন ধর্ম যারা চ্যালেঞ্জ করে আর মোনা যারা আর বাহাজ বাহাজ করে ওরা ভালো করে চূড়াগুলো ঠিক করে পড়তে পারে না ওরা এই খানার নাজেরা খানার পড়াশুনো করে যে এ করে এগুলো পড়তে পারেন জোনায়দ বামুনগরী কোনোদিন কোনো দিন চ্যালেঞ্জ দিতে হোসেন সাইদিরে কোনো দিন চ্যালেঞ্জ করতে শুনছেন বড় বড় মাদ্রাসার বড় বড় মহাদিসদের চ্যালেঞ্জ করতে শুনছেন ওই আলায়ের মধ্যে জাকারিয়া আছে চ্যালেঞ্জ করে আলায়িসের মধ্যে টিপ্পা মৌলুবি আছে দেখবেন ওরা ধরেই চ্যালেঞ্জ শুরু করে দেয় ওই রাহুলের মতন লোক ইংরাজি বড়া মোসাসা বদমাস ইন্ডিয়ায় জায়গা হয় না এখানে এসে লোকের চ্যালেঞ্জ দিয়ে বেড়ায় আলে আদিসের মধ্যে মদিনার বিখ্যাত বিখ্যাত আলেম আছে ওরা চ্যালেঞ্জ করে না রাউলের মতো লোক চ্যালেঞ্জ করে মনে করবেন যে ধর্মের ভিতরে চ্যালেঞ্জ করে এদের কোনো এলেম নেই এদের কি নেই এলেম নেই এরা হলো ওই ফুটফতে বিক্রি করার ট্যাপনেট বিক্রি তার মতো এরা শুধু চ্যালেঞ্জ দিয়ে সাবান করে দুনিয়া কামায় দেয় এই ধর এই মূর্খ যারা ওরা দেখেন চ্যালেঞ্জ দেবে গোটা কোরআন খুঁজে যদি কোথাও দেখাইতে পারো নামাজ আছে তাহলে আমি তোমাদের গোলামি কর তা আমার কি দরকার তোর দেখানো তোর আল্লাহ হেদায়তেনি তুই আবু এর সাথে যা জাহান নামে আমার কোনো দরকার আছে বাপের টাকা খরচ করে কোরআন পড়ে তোর বাড়ি যেয়ে আমি চ্যালেঞ্জ দেখানো আলেমদের দরকার আছে এই জন্য বাইরে আমার সলাতের বিপক্ষে অনেক ধরনের ষড়যন্ত্র তার মধ্যে দুটোর কথা বললাম একটা হলো একবার মুশনি ভণ্ড আর একদল আছে আহে কোরআন এই দুই দল এখন মানুষদেরকে বুজায় যে পাঁচ তো সালাদ বলে কিছু নেই আল্লাহ দা দাদা বলছেন ওয়েস্তামির ইয়ৌ মায়ুনাদিল মুনাদিমিমাকানিং পারিব আর শোনো যেদিন একজন আহ্বানকারী নিকটবর্তী স্থান থেকে আহ্বান জানাবে অর্থাৎ একজন আহ্বানকারী যখন নিকটবর্তী স্থান থেকে আহ্বান জানাবে অর্থাৎ মানুষ যখন মারা যাওয়ার পর পচে গলে যখন মানুষ মাটির সাথে মিশে যাবে ইশরাফিল আলাই সাল্লা সালাম দ্বিতীয়বার শিঙায় ফুক দেবেন এবং শিঙায় ফুক দিলে কি হবে সকলের নানেই এই কথাটা পৌঁছায় যাবে এমনটা হবে না যে কেউ শুনেছে কেউ শোনেনি ফজরের আজান দিলে যেমন দশজন শোনে আর পনেরো জন শোনে না এমনটা না প্রাণীর পণ্য পোহরে সেদিনের সালামের আর শব্দ পৌঁছায় যাবে যেদিন তারা সর চিৎকারের ঠিক মতো শুনছে পাবে তার মানে হলো সেই হাতুন শব্দের অর্থ হলো চিৎকার সরবল চেঁচামেচি অর্থাৎ আদম থেকে শুরু করে ইলাইয়মিল কেয়ামায় কেয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত মানুষগুলো একত্রিত হবে এই মানুষের সরগর সেদিন শুনতে থাকবে কেউ তো বুঝতে পারবে সে জাহান্নামি কেউ বলবে জান্নাতি মানে মানুষের একটা প্রত্যেকের মধ্যে এই যে একটা অবস্থা এটা একটা সরবল চাসামেসির মতো হবে এই জন্য বলছে প্রত্যেকেই সেদিন মানুষের এই সরগোল এবং কোলাহালগুলো গুলো সেদিন মানুষ শুনতে পাবে তারপরে কি করবেন জানি হুরু সেটাই হবে মৃত্যুদের কবর থেকে বের হওয়ার দিন যেদিন চারিদিকে শুধু সরগোল শোনা যাবে এদিনই আমার হাসরের মাঠে জমা হওয়ার দিন নিশ্চয় আমি আমি জীবন দেই এবং মৃত্যু দেই আর আমার কাছেই সকলের ফেরার জায়গা আল্লাহ তহ বলছেন জীবনও আমি দেই মৃত্যু কি দেই আমি দেই এবং সকলকে আমার কাছেই ফিরে আসতে হবে ইয়মাতার সত্ত্বপুন আর দু আন হংশের যেদিন বিধিন্ন হবে পৃথিবী তারা তা থেকে ছুটে বেরিয়ে আসবে জমিনকে যখন বিধিন্ন করে দেওয়া হবে অর্থাৎ জমিন তার মুখ খুলে ফেলে দেবে ইজা জুস জিলাতিল আর্দু ছিল জালা ওয়াঃ প্রজাতির আর্দু আত্পালা সব কিছু মাটি থেকে বেরোয় আসবে কবর তার মুখকে খুলে দেবে অর্থাৎ দরজা খুলে যাবে সেরা সেরাক আল্লাহ তহ বলছেন তখন কি হবে আরবি কোনো কাজ বললে আমরা বলে কুইকলি আসো কুইকলি ওরা বলে সোরা সুরা মানে তাড়াতাড়ি আসো এই সেরাক সুরা থেকে সেরা অর্থাৎ দ্রুত গতিতে সকলে কি আসবে বেরিয়ে আসবে দ্য নিকা হাসার হাস্যরু না আনেইনাইয়া সির এরূপ সমবেত পারা আমার জন্য অত্যন্ত সহজ ব্যাপার আল্লাহ তা আল্লাহ বলছেন তোমরা যে মনে করছো তোমরা কবরে মরে যাবা পচে যাবা হাড্ডি গুড্ডি থাকবে না হাজার হাজার বছর তোল্লাদের আমি এক ফিত করতে পারবো না আল্লাহ তাহানা বলছেন যে দ্য নিকা হাস্যরু না আনেই না আইয়াসি মানে সহজ আল্লাহ বলছেন এই সকলকে একত্রিত করা আমার জন্য একদম কি সহজ ব্যাপার এটা আমার জন্য কঠিন ব্যাপার না আমি জানি সে সম্পর্কে যা তারা বলে অর্থাৎ কাফিররা যা বলে যা বলবে যা বলেছে সব সম্পর্কে আল্লাহ কি ওয়াকে ফাল ওমা নেই এবং আপনি তাদের উপাল বল প্রয়োগকারী নন তারা আপনার কথা না মানলে আপনি তাদের উপরে কি করবেন না প্রেশার দেবেন না আমরা মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করব। মানুষদেরকে ভালো কাজের দিকে কি করব দাওয়াত দেব আমাদের দেশের তবলিকের মানুষের তবলিকে যায় তবলিকে যে কি মানুষ বলে যে ভাই আসেন একটু নামাজ পড়ি যদি না পড়ে তাহলে কি মায় শুরু করে নাকি না আল্লাহ মোহাম্মদ রসুল্লাহকে বলছেন বলছেন আমি আপনাকে উপদেশ দানকারী হিসাবে পাঠিয়েছি আমি আপনাকে দারোগা বানায়। পাঠাইনি অর্থাৎ আপনি বল প্রয়োগ করবেন কেউ নামাজ না পড়লে তারে লাঠি দিয়ে পিটাবেন তারপরে কেউ রোজা না রাখলে তার মেরে গ্রাম থেকে বের করে দেবেন কেউ যদি এটা না এটা আপনি করবেন না কারণ আমি উপদেশ দেওয়ার জন্য আপনাকে বলেছি যদি তারা উপদেশ গ্রহণ না করেন আপনি ক্ষান্ত হয়ে যান আপনি কি হয়ে যান ক্ষান্ত হয়ে যান অমাহানি জপার আপনি তাদের উপরে তাদেরকে আপনি নসিহাত করবেন আপনি তাদের উপরে জাপ্পার শব্দ অর্থন বল প্রয়োগকারী আপনি তাদের উপরে বল প্রয়োগ করবেন না অর্থাৎ তাদের উপরে কোনো ধরনের পেশাদ দেবেন আপনি পুরানোর দাওয়াতটা তাদের কাছে পৌঁছায় দেন তারা মানে না ব্যাস তাদেরকে ছেড়ে দেন তাদের উপরে কোনো ধরনের পেশার আপনি দিয়েন না আল্লাহ বলছেন অতএব আপনি এই কোরআন দ্বারা তাকে উপদেশ দিতে থাকুন যে আমার আজাবের সতর্কীকরণের ভয় করে অর্থাৎ আল্লাহ বলছেন যে আপনি উপদেশ তাদেরকে দিতে থাকেন কোরআন দিয়ে তারা যদি না মানেন তাহলে আপনার কোনো কিছু করার নেই আপনার কোনো কিছু কি নেই করার নেই সেদিন একটা ওয়াজ শুনলাম গত দুই দিন আগে আবু তালেব রাসুলে করিম সব্ল্লাহ আলীসাল্লামের যে সাসা ওয়াজ যিনি করছেন উনি ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক হারসি বিভাগের অধ্যাপক খুব সম্ভব শি আর কি ওরা আবু তালিফকে কাফের বলতে কি নেই রাজি নেই ওরা আবু তালিককে আবু তালিক আলাইহিসাম বলে তার মানে কি তারা আবু তালিক যে কাফের এটা তারা বিশ্বাস করে না এইভাবে বহু ধরনের ফেতনা আমাদের মাঝে সাগাবে এই মনে করেন কালকে শুক্রবারের পর থেকে শুরু হয়ে যাবে এই এক মাস চলতে থাকবে এক ফেতনার প্রলয় ঈদ এ মিলাদুন রসুল উপস্থিত না উপস্থিত না রসুন গায়েব জানে না গায়েব জানে না তারপরে বিভিন্ন ধরনের কোনো ধরনের কল্যাণমূলক কাজে জাতির উপকার হয় ভালো কোনো কাজে এদেরকে খুঁজে পাবেন না এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ত্রাণের অভাবে মরে যাচ্ছে এদের কোনো ভূমিকা নেই হাজার হাজার মানুষ যে ঘর ছাড়া হয়ে যাচ্ছে এদের কোনো ভূমিকা নেই দেশের ভিতরে জালেন্দ্র শাসন করছে না মজলুমরা মজলুম আছে এদের কোনো ভয় নেই এরা মোটামুটি এরা আছে শুধু ইয়ানাবি সালাম আলাইকা এরা আছে মানুষের জান্নাতের সিখি সার্টিফিকেট বেসার তালে এখন কয়েকজন জান্নাতের সার্টিফিকেট বিক্রি আল্লাহ আল্লাহ ওদের খুঁজেও অবস্থা তো এই জন্য বলছি এগুলো দিন না আমরা যেগুলোকে দিন মনে করি এগ্নু কি না দিন না কোরআন এবং সুনার বাইরে কোনো কিছু আমাদের জন্য দিন হতে পারে না কোরআন এবং সুন্নার বাইরে কোনো কিছু আমাদের জন্য দিন হতে পারে না এটা আমাদেরকে মাথায় রাখতে হবে